কেতিয়া অনুষ্ঠিত হয় করম পরব? অসমত পোন প্রথমবারের বাবে করম সম্মিলন কত অনুষ্ঠিত হয়েছিল জানেনে? ভাদকের একাদশী করমা গরাইল রাতি চল খেলিলে যাবমিনি করম পূজা বরিরে সুন্দৰ হামরা নাচিব গাইব খেলিব ঝুমুইর। চাহ জনগোষ্ঠীর এক অন্যতম প্রধান উৎসব বা পরব হয়েছে করম পূজা। অসমৰ সকলো জাতি জনগোষ্ঠীর বাবে ভাদ মাহটো হয়েছে পবিত্র মাহ। হিন্দু ধর্মৰ পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভাদ মাহৰ শুক্লা অষ্টমী তিথিতেই মানব শরীরলৈ পৃথিবীর বুকুত আবির্ভাব হয়েছিল। সেই ফলৰ পৰা ভাদ মাহৰ শুক্লা একাদশী তিথিত চাহ জনগোষ্ঠীর লোকসকলে করম পরব উলহ মালহরে উদযাপন করে। করম পূজা মূলত কৃষিভিত্তিক উৎসব। করমতীসকলে তিনি বা পাঁচ দিন উপবাসে থাকি নির্দিষ্ট রীতি নীতিরে করম রাজাক জগায়, অর্থাৎ জাৱা জগায়। জাৱা জগোৱাৰ তৃতীয় বা পঞ্চম দিনা এই তিথিৰ গধূলি করমতীসকল আৰু গাঁৱৰ ৰাইজৰ সহায় সহযোগিতাত পৰম্পৰাগত ৰীতি নীতিৰে ঢোল মাদল বজাই আনন্দ মনেৰে করমডাল কাটি করম ৰাজাক আহ্বান জনাই পূজা স্থানত লৈ আনে। করমডাল আৰু জাৱা স্থাপন কৰি পূজাৰ সকলো সামগ্ৰী আগবঢ়ায়। করমতীসকলে করম গছৰ ডালক নতুন কাপোৰ পিন্ধাই পূজা অৰ্চনা কৰে। করম পরবটি হল 1981 সনত আমার প্রথমবারের বাবে মঞ্চত আহিছিল। তার আগে আগে অসমৰ সকলো চাহ জনজাতির সকলো লোকে ঘরে ঘরে করমটি পাতিছিল। ঘরে ঘরে পাতিছিল 1981 সনের আমার পূর্বপুরুষ যেনে পৌলুস কাশ্যপ আর এজন কমলেশ্বর গরাই তেওঁলোকৰ নেতৃত্বত। আজি এই করমটি 1981 সনের পর মঞ্চত আহিলে যেহেতু প্রথমবার সদৌ অসম ভিত্তিক প্রথম বার্ষিক করম সম্মিলন আমার পাইনতোলাত মঞ্চত আহিছে। এই স্থানটি হল এই আমার পিছফালে থাকা এই পূজা ভবনটি, এই ভবনতে আমার প্রথম করম সম্মিলন পতা হয়েছিল। যখন লোক প্রথম করম সম্মিলনের নেতৃত্ব লোক প্রায় প্রায় নাইকিয়া হল বর্তমান আজির তারিখের লৈকে। যখন লোক জিয়াই আছে তেওঁলোকৰ ভবিষ্যৎ আৰু দীর্ঘায়ু হওক বলে কামনা করলোঁ। তেওঁলোকৰ জোরতে আমার করম সম্মিলন মঞ্চত আহিলে। সমাজুয়াভাবে প্রথমে পৌলব কাশ্যপ সেই প্রথম বার্ষিক করম সম্মিলনের সভাপতি আর কমলেশ্বর গড়াই সম্পাদক আসলে 25 জনীয়া কমিটি লোক প্রথম করম সম্মিলন মঞ্চত আনিছিল প্রথমবার সদৌ অসম ভিত্তিক। এইটো কতো হোৱা নাই আগতে মঞ্চত। চাহ বাগিচা চাহ শ্রমিক রাইজর এটা পূর্বপুরুষের পর চলি অহা করম করম পরব হয়। এই পরবত 7 দিন আগের পর আমার যুবক যুবতী সকল মানে ব্রত পালন করে থাকে। আর আজি একাদশীর দিনা করম ডাল জঙ্গলের পর কাটি আনি করম ডালকে আমি আজির এই করম পরবর দেবতা মানু। এই ডালকে আমি পূজা করু। এই ডালক পূজা করি গোটেই রাতে জাগরণ হয়, গোটেই রাতে আখড়া নাচে করম নাচে। তার পিছদিনা ডালটো নিয়ে আমি বিসর্জন করু। বিসর্জন করার লগে লগে আমার পরব পরবখিনি সমাপ্ত হয়। জনবিশ্বাস আছে করম পরবটু মানে যেহেতু সোতালত করম পরব করলে আমার কি হয় সেই ঘরের যেটু কয় মানে শস্যর পরিমাণটা বৃদ্ধি হয় এইটা হসা কথা। আমার যে চা বাগিচা অঞ্চলত আমি যদি করম করু বাগিচার যে পাত দিয়া বা শস্যর সেইবর উপর আমার চাহ জনজাতির মহান একটা বিশ্বাস আছে। প্রথম অবস্থাত এই পরব কেটামান জাতি বা সম্প্রদায়ের সোতালে সোতালে সীমাবদ্ধ হয়ে আছিল। সম্প্রতি ই সোতালের পৰা অতিক্রমী করে মঞ্চত স্থান পালে আর জাতীয় উৎসব হিসাবে স্বীকৃতি লাভ করলে। গুরুত্বপূর্ণ কথাটা হল যে এই করম সম্মিলন 1981 সনত পোন প্রথমবারের তিনিচুকীয়ার পানীতোলা চাহ বাগিচাত অনুষ্ঠিত হয়েছিল।
সমগ্র অসমৰ লগতে পানীতোলাতো পানীতোলা কেন্দ্রীয় করম সন্মিলনে পুৱাৰে পৰা করম পৰব অতি উলহ মালহৰে উদযাপন করলে। এনেদৰে ঝুমুৰৰ তালে তালে চাহ জনজাতিৰ লোকসকলে করম পৰব পালন কৰা পৰিলক্ষিত হল। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।